এইসব অপকর্মে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা কি দমনমূলক? অপরাধ করলে অপরাধের বিচার হতেই হবে। পুলিশ হত্যা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইন্ধনদাতা কেউ ছাড় পাবেন না, হুঁশিয়ারি ডিবি প্রধানের। যারা পালিয়েছিল তারা কিন্তু রক্ষা পায় নাই, যারা এখনো পালিয়ে আছে তা আইনের মাধ্যমে ধরে এনে আমরা আদালতে সুপর্দ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ হচ্ছে অপেক্ষা। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের পরীক্ষামূলক চলাচল কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাঁচবে অন্তত 4 কর্মঘণ্টা। এবারও হজে বিমান ভাড়া ধরা হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ। বাড়তি খরচের কারণে এ পূরণ হচ্ছে না কোটা, সদিচ্ছা থাকলে কমানো সম্ভব বলছে হাব। ডলার সংকটের মধ্যেই বাড়ছে ডিজিটাল হুন্ডি, অ্যাপে কোটি কোটি টাকা পাচার। খেলাপি ঋণসহ অবৈধ অর্থ উপার্জন বন্ধ করলে মিলতে পারে সুফল, মত অর্থনীতিবিদের। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও দলে দলে নদীতে ছুটছেন জেলে, ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরছে ট্রলার। ঋণ পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর আশা,